আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানায় দিচ্ছেন, রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে এই আয়াতে কারিমা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 10টা ফজিলত দান করবেন। কয়টা ফজিলত? এক নাম্বার ফজিলত, আল্লাহ তাবারক তাআলা তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দান করে দিবেন। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা যে আছে সাখরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় ওই সময় আল্লাহর রাসূল বলেন যে শহীদে মৃত্যু ব্যতীত অন্য যত মৃত্যু আছে, যত ধরনের মৃত্যু আছে, এগুলোর যন্ত্রণা এত বেশি, এগুলোর যন্ত্রণা এত বেশি, সাগরের পানিগুলো যদি তার বুকে মুখ দিয়ে সবগুলো ঢেলে দেওয়া হয় তার পেটে, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন আয়াতুল কুরসি যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে, ঘুমানোর সময় বুকে ফু দিয়ে পড়বে, সে যদি মারা যায় পিঁপড়া কামড় দিলে যত সহজে ব্যথা পায় এর থেকে সহজ আল্লাহ মৃত্যু তাকে দান করে দেবেন। এই প্রসঙ্গে হযরতে ঈসা নাবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের একটা প্রসিদ্ধ ঘটনা আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাবারক তাআলা তাকে নবী নবুয়তি দান করলেন, ঈসাকে আল্লাহ তাআলা মায়ের পেটে যে তিনি নবী হবেন এই বাণীটা আল্লাহ তাআলা ঈসা যে মায়ের পেটে নবী এটা মরিয়মের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে জাহির করে দিয়েছেন, অন্য কোনো নবীর ক্ষেত্রে এমনটা হয়নি। সুবহানাল্লাহ, বলবেন না, ঈসা মায়ের পেট থেকেই নবী, আমাদের রাসূল নবী সর্বপ্রথম থেকে নবী, অর্থাৎ সমস্ত রূহগুলো সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন এবং পাঠিয়েছেন সবার পরে, নবুয়তি দান করেছেন 40 বছরে। কিন্তু ঈসার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল, ঈসা আলাইহিস সালাম মায়ের পেটেই নবী, আল্লাহ তাআলা এটা জাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন না আরেকবার। হযরতে ঈসা আলাইহিস সালামকে এসে জিজ্ঞাসা করল তার কওমরা, ওগো পয়গম্বর ঈসা, আপনি তো দেখতে আমাদের মতো মানুষ, আপনার তো দুইটা হাত আছে, আপনার তো দুইটা চোখ আছে, আমরা যেভাবে কথা বলি সেভাবে আপনি কথা বলেন, আপনি নবী হন কিভাবে? তার কওমরা এসে জিজ্ঞাসা করল বনি ইসরাইলরা, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আমি যে আল্লাহর পয়গম্বর, এমন কি মুজিজা আছে, এমন কি জহিরতে নবুয়্যত, এমন কি জিনিস যদি আমি তোমাদেরকে দেখাই তোমরা বিশ্বাস করবা আমি যে আল্লাহর নবী ঈসা? তার কওমরা ডাক দিয়ে বলতেছেন ঈসা আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আপনাকে যদি আল্লাহ তাআলা নবুয়তি দান করে থাকেন, আপনি আমাদেরকে এমন একটা মুজিজা দেখাবেন যে মুজিজার মাধ্যমে বিশ্বাস করে নেব আপনি আল্লাহর নবী। কয় তোমরা বলে দাও কোন মুজিজা দেখাইলে আমাকে বিশ্বাস করবা আমি যে আল্লাহর পয়গম্বর? বনি ইসরাইলরা ডাক দিয়ে বলতেছেন ঈসা আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যদি কোনো কবর থেকে লাশকে জিন্দা করতে পারেন, আপনি যদি কোনো কবর থেকে কোনো লাশকে জিন্দা করে আমাদের সামনে কথা বলাইতে পারেন আমরা বিশ্বাস করে নেব আপনি আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাস করে আপনার ধর্ম গ্রহণ করে আমরা আপনার দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ মানুষকে জিন্দা করতে পারেন আপনি, মৃত্যুদান করতে পারেন আপনি, আপনি যদি ইচ্ছা করেন মানুষকে জিন্দা করতে পারবেন, আবার যদি আপনি ইচ্ছা করেন মানুষকে মৃত্যুদান করতে পারবেন। ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কারণ মানুষ মরার পরে জিন্দা করা এটা কার কাজ? আরো জোরে বলেন না, কার কাজ? আরো জোরে বলেন, মহাপ্পদের সাথে বলেন, কার কাজ? ঈসা চিন্তায় পড়ে গেলেন এমন একটা মুজিজা প্রকাশ করার জন্য তোমরা আমারে বললা, এমন একটা কাজের কথা বললা, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী আপনাকে নবুয়তি দান করেছেন কে? কয় আল্লাহ আপনি তো দান করেছেন। কয় নবী আপনি দুনিয়াতে যদি অপমান হন আমারে অপমান করা হবে, আপনি যদি দুনিয়াতে অসম্মান বোধ করেন আমাকে অসম্মান বোধ করা হবে, ও নবী আপনি ওদেরকে জানায় দেন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করার মুজিজা আমি ঈসা আমি আল্লাহ আপনার ঈসাকে দান করে দিলাম।
হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন চলো কোথায় যেতে হবে কোন কবরস্থানে নিয়ে যাই বাপ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে ডাক দিয়ে বললেন, তার কওম তো বনী ইসরাইল ছিল এত মারাত্মক, এই জাতিটা ইহুদি সম্প্রদায় এত মারাত্মক, তারা ইসলামের পূর্বে আমাদের নবী আসার পূর্বে এমনও একটা সময় গিয়েছে তারা 70 জন নবীকে একসঙ্গে ধরে জবাই করে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা তাদের কাছে নবী এমনভাবে পাঠিয়েছিলেন, আমাদের যেমন একটা শ্রীপুর পৌরসভার ভিতরে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন হয়, অর্থাৎ 9 নং ওয়ার্ডে একজন, 7 নংয়ে একজন, 6 নংয়ে একজন, এরকম করে 9-11টা ওয়ার্ডে সব জায়গায় কাউন্সিলর নির্বাচন হয়। আল্লাহ তাবারক তাআলা মূসাকে পাঠাইলেন, মূসাকে সর্বশ্রেষ্ঠ বানায় পাঠাইলেন, তার ভাইরে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, পাশের আরেক গ্রামে আরেকজনকে নবুয়তি দান করলেন, তারপরে আরেকজনকে নবুয়তি দান করলেন, কিন্তু কিতাব পাঠাইছেন একজনের কাছে, সহিবা পাঠাইছেন বহুজনের কাছে। বড় কিতাব কয়টা? 4টা। কয়টা? তাউরাত, জাবুর, ইনজিল, কোরআন। এভাবে বলবেন না, কোরআন, তাউরাত, জাবুর, ইনজিল, পারবেন তো ইনশাআল্লাহ, কারণ আগের সব শেষ, আগের সব কিতাবের ক্ষমতা শেষ, এখন ক্ষমতা কার চলতেছে? কোরআনের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহর কথাই কোরআন, ঠিক কি না? আল্লাহর কোরআনের বাহিরে কেউ যদি চলতে চায়, মদ, জিনা, ক্লাব যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবেই পাকড়াও করবেন যেভাবে পরিমণিকে পাকড়াও করে আজকে বেইজ্জতি করতেছেন। কথা জোরে কন, ঠিক কি না? বসে বসে ঝিমায় ঝিমায় ঝিমাইলে হবে? সম্মান দেওয়ার মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? 2 দিনের ক্ষমতা পাই আয় রে বিধি কিচ্ছু অবস্থা, ওলামা একরামদেরকে জেলে ঢুকায়, নবীকে অপমান যেভাবে আল্লাহ তাআলা সহ্য করেননি, যুগের ভিতরে আম্বিয়া আলাইহিস সালামের যারা অনুসরী, যারা অনুগামী, যারা নবীদের কথাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেয়, তাদের বিরুদ্ধে যারা চলবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তারা যত বড় ক্ষমতাশালী হোক, তারা যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, দুনিয়াতে তাদেরকে ঝাড়ু পিটা করে আল্লাহ বিদায় করবেন। ফিরাউনও করেছিল, ফিরাউনকে আল্লাহ চুবায়া চুবায়া মারছে। আবু জাহেল, আবু জাহেলের মৃত্যুটা কেমনি হয়েছে শুনবেন, থাক ওই দিক গেলে সময় বহু লেগে যাবে। ছোট দুইটা বাচ্চা মুআজ এবং মুআউইজ, এই দুইজনাই সেটারে শেষ বানায় ফেলছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ওই ছোট্ট দুইটা বাচ্চার শরীরের ভিতরে তো শক্তি কোত্থেকে পেলো? আর এক সাহাবি বলতেছে, ওই দুইটা বাচ্চা ছোট হতে পারে, কামরাঙ্গা মরিচ, আমাদের রফিকুল ইসলাম মাদানির মতো ছিল। কথা কন, ঠিক কি না? আমাদের রফিকুল ইসলাম মাদানি চেনেন না? কামরাঙ্গা মরিচ, কথা বললে মানে প্রশাসন তাল পায় না, কই যে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কারাবন্দী ওলামা একরামদের সহায়তা আল্লাহ দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন তার কওমদের সঙ্গে, তার কওমরা নিয়ে গেল 550 বছর পূর্বে একটা কবরস্থানের ভিতরে। 550 বছর পূর্বে মুফাসসিরিন ইকরাম বলেন, যে কবরের সামনে দাঁড়াইয়া হযরতে ঈসা আলাইহিস সালামকে তার কওমরা বলল, এই কবরটা থেকে আপনি লাশ যদি জিন্দা কইরা বলতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। হযরতে ঈসা ডাক দিয়ে বলতেছেন, কুম বিইযনিল্লাহ ইয়া ফুলান ইবনি ফুলান, কে আছো কবরের ভিতরে, আল্লাহর আদেশে দাঁড়ায়া যাও, আমি নবী ঈসা। এই কথাটা বলতে দেরি হয়েছে, কবর থেকে লাশ জিন্দা হয়ে ঈসার সঙ্গে কথা বলতে দেরি হয় নাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা দেখছো আমি যে লাশ জিন্দা করেছি, কয় লাশ তো জিন্দা হয়েছে, এবার কথা বলেন, আপনি তো পারেন আবার জাদু দিয়ে উঠাইতে, কারণ ইহুদি সম্প্রদায় খুব খারাপ, বনি ইসরায়েল খুব খারাপ। বলতেছে, আপনি তো ইচ্ছা করলে জাদু দিয়ে উঠাইতে পারেন, আপনি তো জাদু জানেন, তাছাড়া তো এই অলৌকিক ঘটনাগুলো আপনি করতে পারেন না, আপনি কথা বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার আসল রহস্যটা কি আমারে একটু বলো। এই লোকটা যখন কবর থেকে উঠতেছে, দেখতেছে ঘাম ঝরতেছে, চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, মুছগুলো পেকে গেছে, শরীরের লোমগুলো পেকে গেছে, তাজা মানুষ, শরীর থেকে ঘাম ঝরতেছে, 550 বছর পূর্বে ইন্তেকাল করেছে, ডাক দিয়ে বলতেছেন তুমি কে। এই কথা বলার সাথে সাথে এই লোকটা, যে লোকটা জিন্দা হয়েছে, ডাক দিয়ে বলতেছেন, ওগো ঈসা,
আপনি যে আল্লাহর পয়গম্বর, এইটা আমার বাবা আমারে, আমি যখন মারা যাব আপনা আমার বাবা একজন নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, নূহ যখন মারা যায় তখন আমারে বলেছিল সন্তানদের তুমি যদি মারা যাও তোমার আমার পরে একজন নবী আসবে ঈসা, এই ঈসা নবীর কৌমরা তাকে মানবে না, তিনি বলবেন তারা বলবেন যে ঈসা তুমি যদি কোনো লাশ জিন্দা করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, ওই সময় তোমার কবরের পাশে যদি ঈসা কেউ বলে কুম বিদ্দিল্লাহ ফুলান ইবনি ফুলান এই শব্দটা যদি বলে কেউ ডাক দেয় তাহলে তুমি ভেবে নিও তিনি আর কেউ নন তিনি হলেন নবী ঈসা, ওগো চাচা আপনি তো নবী আমার বাবাও ছিল নবী সুতরাং আপনি আমার চাচা, আমি সাক্ষ্য দিয়ে দিলাম আপনি ঈসা পয়গম্বর আল্লাহর প্রেরিত রসুল, সুতরাং যারা আপনাকে অস্বীকার করে তারা কখনো কামিয়াবির দরজায় হাঁটতে পারবে না। ঈসা আলাইহিস সালাম যখন এভাবে কথা বলতেছেন ঈসা তো নবী হেবলা না, রাজনৈতিক নেতাদের মতো হেবলা না, অনেকে রাজনৈতিক নেতারা মনে করে আমরা যখন বিভিন্ন স্টেজে বয়ান করি আমাদেরকে বলে হুজুররা কি বোঝে, হুজুররা বোঝে নাকি, তোরা আমারে বল হুজুররা বোঝে নাকি, মরণের আগের খবর লবি হুজুররা জানে, মরার পরের খবর লবি হুজুররা জানে, তোর মায়ের পেটে কেমনে ছিলি এই কথাটাও হুজুররা জানে, তোরা জানোস কি, একটা রাজনীতি করতে দেয় এটার ভিতরে বিধিকিচ্ছা বানায় ফেলা, এই যে পরিমণি তারপরে হেলেনা জাহাঙ্গীর হাবিজাবি যেগুলো আছে এদের সাথে সম্পর্ক ভালো কাদের, যারা রাজনীতি করে এদের, আপনারা বলেন মুসলমান দেশের ভিতরে যে সমস্ত নেতারা বেশ্যা পতিতাদের ঘরের ভিতরে রাত যাপন করে তারা মুসলিম জাহানের কখনো শাসন করার মতো কোনো অধিকার রাখতে পারে না, জোরে কথা কন ঠিক কি না, এরা মুসলিম জাহানের কিভাবে খলিফা হয়, শাসক কিভাবে হয়, নিজেদের চরিত্র যাদের ঠিক নাই, নিজেদের রাত্রে স্বয়ং যেখানে ঠিক নাই, আপনারা আমার একটু স্পষ্ট করে বলেন যারা আজকে মদের বার যারা নাইট ক্লাব খুলতেছে আর লাইসেন্স কারা দেয়, জোরে কথা কয় না রে ভাই, হেবলার মতো বয়ে থাকলে হবে কথা কন, সরকার এর অনুমোদন দেয়, আচ্ছা সরকার যদি অনুমোদন দিয়ে থাকে হেলেনা জাহাঙ্গীর আর মেয়ে তো সরাসরি লাইভে এসে বলছে আমার মারে অ্যারেস্ট করলো কেন, সরকার তো আমাদেরকে মদের লাইসেন্স দিয়েছে আমাদের লাইসেন্স আছে সুতরাং আমরা রাষ্ট্রের বাহিরে কোনো কাজ করি না, বলেন রাষ্ট্র লাইসেন্স দেওয়ার পরে অ্যারেস্ট করে এটা কোন ধরনের ইয়া, আপনি সরাসরি নিষিদ্ধ ঘোষণা করতেন আমার রাষ্ট্রের ভিতরে কেউ মদ খাইতে পারবে না, জুয়া খেলতে পারবে না, কোনো পতিতালয় থাকতে পারবে না, এই সমস্ত আইন যদি বাংলার জমিনে প্রয়োগ করা হতো বাংলার জমিনের ভিতরে শান্তি দান করতেন কে, মদ এত খারাপ বিষয়, আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ খাওয়ার পরে মানুষের সেন্স হারিয়ে যায়, আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে এত কঠিন ভাষা ব্যবহার করেনি, যাকাত সম্পর্কে এত কঠিন ভাষা ব্যবহার করেনি, মদ সম্পর্কে যত কঠিন ভাষা ব্যবহার করেছেন, ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখেন মদ খেয়ে নিজের আপন মাকে এসে গর্ব মানে নিজের মা যার পেট থেকে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তাকে এসে ধর্ষণ করে শেষ পর্যন্ত মাকে হত্যা করে ফেলতেছে, বোনকে বাবা ধর্ষণ করতেছে, মেয়েকে বাবা ধর্ষণ করতেছে, এমন আছে না নাই, বলেন ভালো সেন্সের মানুষ কখনো মেয়েরে ধর্ষণ করতে পারে, এগুলো কথা তো বলতেই কষ্ট লাগে, মুহতারাম হাজিরিন সর্বপ্রথম সরকারকে আর উদ্যোগ নিতে হবে যে বাংলার জমিনের ভিতরে কোনো মদ কোনো জুয়া কোনো ক্লাব থাকতে পারবে না ঠিক কি না, আমাদের যুব সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর কারণে, এদের কারণে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সরকারের কাছে জোর দাবি বাংলাদেশের শুধু হেলেনা জাহাঙ্গীর আর পরিমাণে নয় যতগুলো পতিতা আছে সমস্ত পতিতাদের পতিতালয় ভেঙে দিয়ে।